রেডিয়ামের অর্ধায়ু এত বছর। আচ্ছা রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, সো অর্ধায়ু দেওয়া থাকলে আমরা প্রথমে ল্যামডাটা বের করে নিবো, কারণ আমাদের আলটিমেটলি ল্যামডা যে লাগতেছি, তাহলে LN2 ডিভাইডেড বাই অর্ধায়ু কত, 1620। তার মানে এখান থেকে যেটা বের হবে সেটা বের হবে পার ইয়ারে। কেন পার ইয়ারে বের হবে? কারণ আমি অর্ধায়ুটা বসাইছি বছরে। অর্ধায়ু যদি আমি মিনিটে বসাইতাম তাহলে ল্যামডা বের হইতো পার মিনিটে, যদি সেকেন্ডে বসাইতাম ল্যামডা বের হইতো পার সেকেন্ডে। যেহেতু আমি বসাইছি পার ইয়ারে, তার জন্য বের হয়েছে কিসে অর্ধায়ু, অর্ধায়ু না ল্যামডা বা ক্ষয় ধ্রুবক কোন এককে বের হয়েছে, পার ইয়ারে বের হয়েছে। ঠিক আছে, ওকে। কারণ তুমি টি হাফ যেটা সেটাকে তুমি ইয়ারে বসাইছো, এটা খালি মাথায় রেখো একটু, ওকে। আচ্ছা, তো 1 গ্রাম ভরের রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে? 1 গ্রাম ভরের রেডিয়াম আমাদের কাছে আসছে, ঠিক আছে, সেইটা থেকে প্রতি সেকেন্ডে কতগুলা রেডিয়াম পরমাণু নির্গত হবে সেটা তোমাকে বের করতে বলছে। প্রতি সেকেন্ডে নির্গত পরমাণুর সংখ্যা মানে কি? প্রতি সেকেন্ডে ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা, মানে যতগুলো পরমাণু ক্ষয় হবে ততখানি তো তেজস্ক্রিয় মানে ওটাই তো মানে তোমার নির্গত হচ্ছে, তাই না? নির্গত হওয়া মানে কি, মানে তোমার পরমাণুটা একটা খণ্ডের মধ্যে ছিল, সেখান থেকে তেজস্ক্রিয় ক্ষয় হয়ে বের হয়ে যাচ্ছে। তো তোমাকে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় ক্ষয়ের সংখ্যা বের করতে বলছে। তার মানে আলটিমেটলি তোমাকে কি বের করতে বলছে? তেজস্ক্রিয়তা বের করতে বলছে। তোমাকে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় ক্ষয় বের করতে বলছে মানে কি? তোমাকে তেজস্ক্রিয়তা বের করতে বলছে। তেজস্ক্রিয়তা মানে কি? একটু আগেই বললাম dN/dt, dN/dt is equals to what? minus lambda n, n টা কি? ওই যে এই মুহূর্তে যতগুলো পরমাণু আছে সেইটা, এই মুহূর্তে কতগুলো পরমাণু আছে? তোমাকে কি বলছে? কতখানি রেডিয়াম আছে শুরুতে? 1 গ্রাম রেডিয়াম আছে। তাহলে শুরুতে যদি আমার 1 গ্রাম রেডিয়াম থাকে, শুরুতে কতগুলো রেডিয়ামের পরমাণু আছে? দেখো পরমাণুর সংখ্যা আমরা বের করতে পারি W/m ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট? কোন একটা নির্দিষ্ট ভরের মধ্যে উপস্থিত পরমাণুর সংখ্যা কেমনে বের করি? ওই ভর ডিভাইডেড বাই পারমাণবিক ভর মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা আমরা জানি ওই মোল সংখ্যার ফর্মুলা থেকে আসে। W কত, কত গ্রাম ভরের রেডিয়াম আছে বলো তো? 1 গ্রাম ভরের কত গ্রাম? 1 গ্রাম, মানে 10^-3, বা ওই 1 গ্রামই লাগো, সমস্যা নেই, 1 গ্রাম, ঠিক আছে। আর রেডিয়ামের পারমাণবিক ভর কত? 226 গ্রাম পার মোল, এখানে কেজি পার কিলো মোল লেখা আছে, সো আলটিমেটলি 226 গ্রাম পার মোল। সো আমার পারমাণবিক ভর হলো 226 রেডিয়ামের মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা হলো 6.02×10^23। সো এখান থেকে আমার কি বের হবে? শুরুতে কতগুলা রেডিয়াম পরমাণু ছিল সেটা বের হয়ে যাবে, রাইট? শুরুতে কতগুলা রেডিয়াম পরমাণু ছিল এইটা এখান থেকে বের হয়ে যাবে। সো এটা যদি বের হয়ে যায় আমার লাগতেছে কি? আলটিমেটলি আমরা ল্যামডা পেয়ে গেছি, এন পেয়ে গেছি, দুটো মান বসাই দিলে তো dN/dt বের হয়ে যাবে। তাহলে মাইনাস ল্যামডার মান এখান থেকে বসাই দিবা, মাল্টিপ্লাইড বাই এখানে কি এন এর মান পাইছো এটা বসাই দিবা। এখন এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? তোমার কোশ্চেনে বলছে প্রতি সেকেন্ডে, তুমি এখানে ল্যামডা কিসে বের করছো? পার ইয়ারে। সো তুমি যে রেজাল্টটা বের করলা সেটা কিন্তু পার ইয়ারে কতগুলা পরমাণু ক্ষয় হবে সেটা, বাট তোমার বের করা লাগবে কি প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ক্ষয় হবে সেটা বের করা লাগবে। এর জন্য কি করতে হবে? এইখানে যে ইয়ারে বসাইছি না আমরা টি হাফটাকে, এটাকে সেকেন্ডে কনভার্ট করা লাগবে, আর কিছুই না। তো আমরা কি করবো? এখানে টি হাফ যেটা বের করছি, মানে যে ল্যামডা যেটা বের করছি, ওইখানে টি হাফটা বসাবো কিসে? সেকেন্ড এককে, ঠিক আছে। এক বছরে কত সেকেন্ড জানি না, এক বছরে হলো 365 দিন, এক দিনে হলো 86,400 সেকেন্ড। সেখান থেকে আমাদের ল্যামডা বের হয়ে যাবে কিসে? পার সেকেন্ডে। সো এটা এখানে পার সেকেন্ড এককে বসাই দিলেই এখানে আমাদের dN/dt যেটা, সেটাও ডিকে পার সেকেন্ডে বের হয়ে যাবে, ঠিক আছে, ডিকে পার সেকেন্ড। বুঝতে পারছেন? মানে ওইখানে আমি ল্যামডা বের করছিলাম কিসে? পার ইয়ারে। যদি পার ইয়ারে ল্যামডা আমি বসাই দেই তাহলে আমার dN/dt কোন এককে বের হবে? ডিকে পার ইয়ার, মানে প্রতি বছর কতগুলো পরমাণু ক্ষয় হবে সেই এককে বের হবে। বাট আমার লাগবে কি, চাইছে কি, প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু ক্ষয় হয় সেটা। এর জন্য অবশ্যই আমার এখানে পার সেকেন্ড না লাগবে, তার জন্য ল্যামডাটাকে নিয়ে যেতে হবে পার সেকেন্ড ইউনিটে। বুঝতে পারছেন? সোজা, কঠিন না কিন্তু, একদম সোজা, একদম সোজা। দেখো